ওয়েলকাম ফ্রেন্ডস একটি নতুন চাকরির ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি ব্যাংকের পক্ষ থেকে নতুন গ্রুপ সি পদে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে এক হাজারটি তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে দেবো কোন ব্যাংকের তরফ থেকে এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে বয়স সীমা কী রয়েছে পরীক্ষার সিলেবাস পরীক্ষা পদ্ধতি সিলেকশন প্রসিডিওর অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে দেব চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও যাতে নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় এই যে নিয়োগ প্রক্রিয়া সেটি সম্পন্ন করতে চলেছে আইডিবিআই ব্যাংক অর্থাৎ আইডিবিআই ব্যাংকের পক্ষ থেকে এই অফিসিয়াল রিক্রুটমেন্টের নোটিফিকেশানটি পাবলিশড করা হয়েছে অ্যাডভার্টিসমেন্ট নম্বর রয়েছে নয় দু হাজার চব্বিশ দু পঁচিশ রিক্রুটমেন্ট অফ এক্সিকিউটিভ সেলস অ্যান্ড অপারেশনস ইএসও দু হাজার অর্থাৎ এক্সিকিউটিভ পোস্টে নিয়োগটি করা হবে এখানে কন্ট্রাক্টের বেসিসে আপাতত নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে পরবর্তী ক্ষেত্রে কিন্তু এটি পারমানেন্ট পোস্টে নিয়োগ প্রক্রিয়া দেওয়া হবে নেক্সট আমরা আসছি ডিটেলস অফ ভ্যাকান্সিস কতগুলি ভ্যাকান্সি রয়েছে তোমরা থামনেলেই দেখতে পেয়েছো এক হাজারটি টোটাল ভ্যাকান্সি রয়েছে তার মধ্যে আনডিসার্ভ রয়েছে চারশো আটচল্লিশটি এসটিদের জন্য ভ্যাকান্সি রয়েছে চুরানব্বইটি এসসিদের জন্য রয়েছে একশো সাতাশটি ওবিসি রয়েছে দুশো একত্রিশটি ইডাব্লিউএস রয়েছে একশোটি পিডাব্লিউ বিডির জন্য পরপর এখানে ভ্যাকান্সিগুলি উল্লেখিত রয়েছে ভিএইচ দশটি এইচ দশটি ও এইচ দশটি এমডি ওর আইডি রয়েছে দশটি টোটাল ভ্যাকান্সি রয়েছে এক হাজারটি নেক্সট আমরা আসছি ইম্পর্টেন্ট ডেটস তো এখান থেকে কি বলা হচ্ছে কাট অফ ডেট ফর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অফ এজ অ্যান্ড এডুকেশনাল কোয়ালিফিকেশান পয়লা অক্টোবর দু হাজার চব্বিশের মধ্যে শিক্ষাগত যোগ্যতা কমপ্লিট হয়ে থাকতে হবে অর্থাৎ বয়সসীমা এবং শিক্ষাগত যোগ্যতা এই যে বিজ্ঞপ্তি সেটি প্রকাশিত হয়েছে আজ অর্থাৎ ছয়ই নভেম্বর দু হাজার চব্বিশে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাবে এবং এডিট মডিফিকেশান সমস্ত কিছু করা যাবে এখানে দেখো নভেম্বর সাত অর্থাৎ আগামীকাল থেকে এর অনলাইন অ্যাপ্লিকেশান প্রক্রিয়া শুরু হতে চলেছে এবং পেমেন্ট সহ বাকি সমস্ত কিছু এখানে আগামী ষোলোই নভেম্বর দু হাজার মধ্যে তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে অর্থাৎ খুব লিমিটেড পিরিয়ড টাইম দেওয়া হয়েছে এই সময়সীমার মধ্যে অবশ্যই তোমাদেরকে কিন্তু এখানে ফর্ম ফিল আপ সহ যাবতীয় যে প্রসেস রয়েছে সেই প্রসেসটা কমপ্লিট করতে হবে এখানে দেখো পরীক্ষার ডেটও উল্লেখিত রয়েছে টেন্টেটিভ ডেট অফ অনলাইন টেস্ট অর্থাৎ অনলাইন যে পরীক্ষা হতে চলেছে আগামী পয়লা ডিসেম্বর দু রবিবার সারা ভারতবর্ষ জুড়ে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও অনেকগুলি পরীক্ষার কেন্দ্র রয়েছে তো সেই সমস্ত কেন্দ্রে আগামী পয়লা ডিসেম্বর দু রবিবার এই পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে নেক্সট আমরা আসছি এজ লিমিট যেটা রয়েছে মিনিমাম টোয়েন্টি ইয়ার্স অর্থাৎ ন্যূনতম কুড়ি বছর বয়স হলে আবেদন করতে পারবে ম্যাক্সিমাম টোয়েন্টি ফাইভ ইয়ার্স সর্বোচ্চ পঁচিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে অবশ্যই রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা গভর্নমেন্টের নমস অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবে এখানে দেখো দ্য ক্যান্ডিডেট মাস্ট বিন বর্ণ নট আর্লিয়ার দেন অক্টোবর দোসরা অক্টোবর উনিশশো এর আগে জন্ম তারিখ হওয়া চলবে না এবং পয়লা অক্টোবর দু হাজার চারের পরে জন্ম তারিখ হওয়া চলবে না বোধ ডেটস ইনক্লুসিভ অর্থাৎ এই ডেটগুলি নিয়ে এখানে কিন্তু পরপর যে ডেট অফ বার্থটা এখানে কিন্তু একদম নির্দিষ্টভাবে উল্লেখিত রয়েছে নেক্সট আমরা আসছি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা এ গ্রাজুয়েট ফার্মে রেকগনাইজ ইন এনি ডিসিপ্লিন ফর্মে ইউনিভার্সিটি রেকগনাইজড এপ্রুড বাই দ্য গভর্নমেন্ট গভর্নমেন্ট বডিজ এআইসিটি ইউজিসি এটসেটরা অর্থাৎ যে কোনো শাখাতে গ্র্যাজুয়েট হয়ে থাকলে অবশ্যই এখানে আবেদন করতে পারবে সাথে কম্পিউটারের প্রাথমিক চালানোর দক্ষতা অবশ্যই এখানে থাকতে হবে যে কোনো শাখাতে গ্র্যাজুয়েট হয়ে থাকলে আইডিবিআই ব্যাংকের এক্সিকিউটিভ সেলস অ্যান্ড অপারেশন অর্থাৎ ইএসও পোস্টের জন্য তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে নেক্সট আমরা আসছি এখানে দেখো বেতন বেতনক্রম অথবা কনসোল্টের রেমুনারেশন এখানে কী দেওয়া হবে দেখো যেটা রয়েছে যে টোয়েন্টি নাইন থাউজেন্ড পার মান্থ ইন দ্য ফার্স্ট ইয়ার অর্থাৎ প্রথম বছরের ক্ষেত্রে প্রতি মাসে উনত্রিশ হাজার টাকা করে এখানে স্যালারি দেওয়া হবে এবং সেকেন্ড ইয়ার অর্থাৎ দ্বিতীয় বর্ষে প্রতি মাসে একত্রিশ হাজার টাকা করে স্যালারি এখানে দেওয়া হবে অর্থাৎ এখানে দেখো কনসোলেটের রেমুনারেশনটা এখানে কিন্তু উল্লেখিত রয়েছে প্রথম বছর উনত্রিশ হাজার টাকা এবং দ্বিতীয় বছর একত্রিশ হাজার টাকা করে এখানে বেতন দেওয়া হবে এবং এই যে লেখাটা রয়েছে একটু লক্ষ্য অন সাকসেসফুল কমপ্লিশন অফ এ পিরিয়ড অফ টু ইয়ার্স অফ কন্ট্রাকচুয়াল সার্ভিস অ্যাপয়েন্টি সেল বিকাম এলিজিবল ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড ও ইন দ্য ব্যাঙ্ক থ্রু এ সিলেকশন প্রসেস দ্যাট উড বি কন্ডাক্টেড বাই দ্য ব্যাঙ্ক অর্থাৎ দু বছর এই যে কোর্সটা রয়েছে অথবা এই যে কন্ট্রাকচুয়াল অ্যাপয়েন্টমেন্টটা রয়েছে সেটা বছর সফলভাবে কমপ্লিট করে থাকলে অবশ্যই পরবর্তী ক্ষেত্রে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টের জন্য এখানে অবশ্যই কিন্তু বিবেচিত হবে সেক্ষেত্রে ব্যাংকের একটি সিলেকশান প্রসেস রয়েছে সেই প্রসেসের মাধ্যমে এখানে কিন্তু জে এম অর্থাৎ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে উন্নীত করা হবে তো সেক্ষেত্রে এখানে দেখো যেটা রয়েছে ছয় দশমিক ওয়ান ফোর লাখ থেকে ছয় দশমিক ফাইভ জিরো লাখ পর্যন্ত ক্লাস এ সিটি অ্যাট দ্য টাইম অফ জয়নিংয়ের সময় বেতন কম এখানে দেওয়া হবে অর্থাৎ আফটার সাকসেসফুল কমপ্লিশন অফ পিরিয়ড অফ টু ইয়ার্স অর্থাৎ দু বছর কমপ্লিট হয়ে যাওয়ার পর নেক্সট আমরা আসছি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় সিলেকশন প্রসেস দ্য সিলেকশন প্রসেস সেল কম্প্রাইজ অফ অনলাইন টেস্ট প্রথমে হচ্ছে অনলাইন পরীক্ষা সিবিটি কম্পিউটার বেস টেস্ট নেক্সট রয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশন অর্থাৎ সমস্ত শিক্ষাগত যোগ্যতা নথিপত্র সমস্ত কিছু এখানে ভেরিফিকেশন করা হবে পরবর্তী ক্ষেত্রে পার্সোনাল ইন্টারভিউ এবং প্রি রিক্রুটমেন্ট মেডিকেল টেস্টের মাধ্যমে এখানে নিয়োগ প্রক্রিয়া দেওয়া হবে মেন যেটা রয়েছে সেটা হচ্ছে অনলাইন টেস্ট অর্থাৎ সিবিটি কম্পিউটার বেস টেস্ট তো এখানে দেখো রয়েছে কম্পিউটার বেসড টেস্টের যে স্ট্রাকচারটা রয়েছে আমরা একটু দেখে নেব যেটা রয়েছে নেম অফ দ্য টেস্ট পার্ট ওয়ান যেটা বলা হচ্ছে সিরিয়াল নম্বর ওয়ানের লজিক্যাল রিজনিং ডেটা অ্যানালিস অ্যান্ড ইনটিপিটেশন ষাটটি প্রশ্ন ষাট নাম্বার টাইম অ্যালটেড রয়েছে দেখো চল্লিশ মিনিট টাইম দেওয়া হবে লজিক্যাল রিজনিং ডেটা অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে দু নম্বর রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রয়েছে চল্লিশটি প্রশ্ন চল্লিশ নাম্বার টাইম রয়েছে কুড়ি মিনিট নেক্সট রয়েছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড চল্লিশটি প্রশ্ন চল্লিশ নাম্বার টাইম রয়েছে পঁয়ত্রিশ মিনিট নেক্সট হচ্ছে জেনারেল অর ইকোনমি আর ব্যাঙ্কিং ওয়ার্নেস অর কম্পিউটার আইটি হচ্ছে ষাটটি প্রশ্ন ষাট নাম্বার পঁচিশ মিনিট টোটাল যেটা রয়েছে একশো কুড়ি মিনিট টাইম এখানে দেওয়া হবে এবং টোটাল দুশো নাম্বারের পরীক্ষা এখানে নেওয়া হবে টোটাল যে মার্কস রয়েছে দেখো সেটা রয়েছে দুশো নাম্বারের পরীক্ষা নেওয়া হবে একশো কুড়ি মিনিট টাইম এখানে দেওয়া হবে এবারে দেখো যেটা রয়েছে দ্য মিনিমাম কোয়ালিফাইং মার্কস সেকশনাল এগ্রিগেট উইল বি আস ডেক্টেড দা ব্যাংক বেসড অন দ্য অ্যাভেলেবেল ভ্যাকান্সিস ভ্যাকেন্সি অনুযায়ী একটা কিন্তু যে মিনিমাম কোয়ালিফাই কোয়ালিফাইং মার্কস কিন্তু এখানে দেওয়া হবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য কিন্তু নেগেটিভ মার্ক এখানে রয়েছে প্রতিটি ভুল উত্তরের জন্য জিরো করে মার্কস কিন্তু এখানে কেটে নেওয়া হবে নেক্সট আমরা আসছি অ্যাপ্লিকেশান ফিস কত ধার্য করা হয়েছে দুশো পঞ্চাশ টাকা এসসি এসটি পিডাব্লিউবিটি প্রার্থীদের ক্ষেত্রে কেবলমাত্র ইনটিমেশান চার্জ এবং এক হাজার টাকা বাকি সমস্ত ধরনের প্রার্থীদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান এবং ইনটিমেশান চার্জ নিয়ে বাকি সমস্ত ধরনের প্রার্থীদের ক্ষেত্রে এক টাকা এবং এস সি এসটি পিডাব্লিউডি প্রার্থী হয়ে থাকলে দুশো পঞ্চাশ টাকা এখানে অনলাইনের মাধ্যমে পে করতে হবে সেটি অবশ্যই আগামী ষোলোই নভেম্বর দু হাজার মধ্যে অবশ্যই সমস্ত প্রক্রিয়া কমপ্লিট করে নিতে হবে নেক্সট আমরা আসছি পরীক্ষার কেন্দ্র ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে অনেকগুলি পরীক্ষার কেন্দ্র রয়েছে প্রথমে রয়েছে দেখো আসানসোল রয়েছে নেক্সট দু নম্বর রয়েছে দুর্গাপুর তিন নম্বর রয়েছে কলকাতা অথবা গেটার কলকাতা চার নম্বর হুগলি পাঁচ নম্বর কল্যাণী ছ নম্বর শিলিগুড়ি অর্থাৎ সারা পশ্চিমবঙ্গে টোটাল ছটি পরীক্ষার কেন্দ্র রয়েছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে এবং এই ছটি পরীক্ষা কেন্দ্রে আইডিবিআই ব্যাংকের যে এক্সিকিউটিভ যে রিক্রুটমেন্ট প্রসেস তার পরীক্ষা অবশ্যই এখানে নেওয়া হবে এখানে দেখো কীভাবে আবেদন করতে হবে পরপর উল্লেখিত রয়েছে হ্যাভ এ ভ্যালিড পার্সোনাল ইমেল আইডি অ্যান্ড মোবাইল নাম্বার একটি ইমেল আইডি ও মোবাইল নাম্বার থাকতে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে এবং কী কী এখানে আপলোড করতে হবে স্ক্যান ফটোগ্রাফ থাম ইমপ্রেশন হ্যান্ড রিটেন ডিক্লারেশন এবং সিগনেচার সমস্ত কিছু না আপলোড করতে হবে তার সঙ্গে যাবতীয় ডকুমেন্টসগুলি অবশ্যই এখানে আপলোড করতে হবে এবং পরপর এখানে স্টেপগুলো দিয়ে দেওয়া রয়েছে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে নিয়ে তোমরা ভালোভাবে দেখে নিয়ে ফিল আপ করে নিতে পারবে তো আশা রাখি সমস্ত বিষয়টা বোঝাতে পেরেছি তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও আমি যথাসার্থ উত্তর দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলো না ধন্যবাদ